ঠিক দিয়ে চলে আসো না, এই যে তোমার কাছে তোমার কষ্ট পরে আপনি আসুন। হচ্ছে তো হচ্ছে আমাদের বাংলার সন্ত সমাজের মূল হচ্ছে রাম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বুদ্ধ খ্রিস্ট, এদেরকে আমরা বিশ্ব জনতা দিয়েছি। হ্যাঁ, এবং মহাপ্রভু আছে, বিবেকানন্দ আছে, এই রামপ্রসাদ আছে, কমলাকান্ত আছে, আমাদের সীতারানন্দ শঙ্করনাথ ঠাকুর আছে, প্রণবানন্দজি আছে, বঙ্গাক্ষেপা আছে, এই সাধু, এই যে এটা ঘুরবে, এই এ তো হাজার হাজার সাধু আছে। হ্যাঁ, যারা কী বলে এ সাধু, ওই যে নাগা সাধু সব গোয়া যাচ্ছে। আবার আমরা প্রাতিষ্ঠানিক সাধু রামকৃষ্ণ মঠ মিশন আজকে পশ্চিমবাংলায় সারা ভারত পৃথিবীতে তারা একটা সেবা এবং ত্যাগের শিক্ষা শাস্ত্রের আদর্শে তারা আমরা বাংলায় যে কুম্ভ মেলা করব সেখানে বাংলা সাধু সমাজকে থাকতে হবে। এই যে এটা ঘুরবে এটা কুম্ভমেলা, এখানে আমি বলছি বাংলার পরম্পরার সমাজতাদিন চৈতন্য মহাপ্রভুকে দিন, যাদের বাংলার অবদান আছে, আধ্যাত্মিক চেতনা যারা জাগিয়েছেন, এখন জাগিয়ে চলেছেন, সেই সমস্ত তাদের পরম্পরা দিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদামা সবাই চৈতন্য মহাপ্রভু রাম ঠাকুর শ্যাম ঠাকুর সব ঠাকুরকে দেওয়া সবাই নিয়ে আমাদের রঘুনাথ বাবা সবাই। এই ছবিটা কোনো মিনিং নেই, এই ছবিটার কোনো মিনিং নেই, এই কারণেই যে আমাদের পরম্পরা সন্ন্যাসী আমাদের অবতার বর্গ, হ্যাঁ, তারপরে যারা আধ্যাত্মিক আচার্য প্রাতঃস্মরণীয় যারা আছেন, আনন্দময়িমা আছেন, হ্যাঁ, অঙ্কারনাথ ঠাকুর আছেন, রাম ঠাকুর আছেন, এরকম আমাদের এটাই বাংলার পরম্পরা। এমন একটা ট্যাবলো বাংলায় ঘুরবে যে প্রত্যেকটা ভক্ত দেখবে হ্যাঁ আমাদের এটা পরম্পরা আছে, তাদের প্রাণটা ভরবে। হ্যাঁ, কুম্ভমেলা একটা সাধু দিয়ে দিলাম, আমার বক্তব্য যে বাংলার যে তীর্থ ত্রিবেণী তীর্থ, না আমি রামকৃষ্ণ আশ্রমের, হ্যাঁ, আমি আমি বলতে চাইছি, যেটাকে বলেছি আমি, যে এমন একটা গ্যালারি তৈরি করুন যে সেখানে সার্বজনীনতা পাবে, এমন একটা গ্যালারি তৈরি করুন, প্রত্যেক শ্রীরামকৃষ্ণ প্রত্যেক অবতার প্রত্যেক ধর্মকে তিনি সমন্বয় করেছেন, মান্যতা দিয়েছেন, আমরা সেই আদর্শে বিলংস করি। না, এটা আলোচনা হয়নি যে ট্যাবলো ঘুরবে, কারণ আমি আজকে ট্যাবলোটা উদ্বোধন করব, আমাকে নিয়ে প্রশ্ন নেই, এটা কেন হলো, আমি কী উত্তর দেবো বলুন এটাকে, মানে আপনি কোন মিশনে আছেন? আমি আলমবাজার মঠে আছি, এই জন্য বলছি যা করবো ভেবে করতে হবে, করিয়া ভেবে লাভ না। সুক্ষদেব বাল্মীকি বিশ্বামিত্র বশিষ্ঠ এরা সুক্ষদেব আসতেন পূর্বাঞ্চলে, এইসব দিন ওইসব দিন আমাদের যে একদম প্রাচীন কুম্ভমেলা আরম্ভ হচ্ছে 13 তারিখ মুখ্য স্নান ত্রিবেণী তীর্থে হুগলি, যে ত্রিবেণী সেই ত্রিবেণী তীর্থে 700 বছর আগে এখানে সাধু সন্তদের মেলা বসত, কুম্ভমেলা বলে সেটা পরিচিতি ছিল। তারপরে দীর্ঘ সখুন্দল পাঠান মুঘল ব্রিটিশ আমাদের এই ভারতবর্ষের উপরে তারা রাজ করে গেছে, সেখানে আমাদের হিন্দু ধর্ম বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ইসলাম পিরিয়ডে প্রচুর ধ্বংস হয়েছে। হ্যাঁ, তো সেটাকে আবার পুনরুদ্ধার করা, যে সাম্রাজ্যবোধ আছে সেই সাম্রাজ্য যখন রুল করে তখন যেটা থাকে সেটাকেই তো আগে ধ্বংস, বিশেষ ধর্মের উপরে আঘাত করা হয়। মহারাজ, আপনার নাম্বারটা কি?